বাংলাদেশের ব্যাংকের অধীনে বাংলাদেশ কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশ সকল জেলা থেকে আপনার সেলমি উভয়ে জিএসসি এসএসসি এবং এইচএসসি পাশে সকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকে ভিডিও সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে, সমস্ত ভিডিওতে আলোচনা করব। ভিডিও ডিসক্রিপশন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাড়া দিতে ভুলবেন না। বাংলাদেশের ব্যাংক কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পদের নাম কি কি শিক্ষার যোগ্যতা প্রয়োজন সেটা আমরা প্রথমে দেখে আসি। তো পদের নাম আপনার 900 পরে এখানে একজন লোক নিয়োগ দেবে। এখানে আপনার জিএসসি পাশ রেখে আপনার আবেদন করতে পারবেন। এখানে বয়স সর্বোচ্চ 35 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিরাপত্তা কর্মী, এখানে একজন লোক নিয়োগ দেবে। এখানে আপনার জিএসসি পাশ রেখে আপনার আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কম্পিউটার ল্যাব অপারেটর, এখানে একজন লোক নিয়োগ দেবে। এখানে কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনার 3 বছর মেয়াদের ডিপ্লোমা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার শিক্ষা বোর্ড হইতে কম্পিউটার বা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান বিভাগে এইচএসসি বা এইচএসসি পাশ অবমানে পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কতটা প্রয়োজন সেটা আমরা দেখে আসি। যারা আবেদন করতে ইচ্ছে তারা জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত সনদে সত্যায়িত ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি অবশ্যই এখানে প্রয়োজন হবে। তা আবেদন করতে আপনারা আবেদনকারী আবেদনের পত্র সাথে অবশ্যই মোবাইল নম্বর অবশ্যই যুক্ত করতে হবে। তো এখানে আপনাদের কতটা প্রয়োজন হবে, তো 1 নম্বরের জন্য 500 টাকা এবং 2 থেকে 3 নম্বরের জন্য 300 টাকা আপনাদের ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের সাথে জমা দিতে হবে। তো আপনাদের আবেদন পত্রটা অসম্পূর্ণ থাকলে, কাগজপত্রে কোনো ব্যক্তিগত যে কোনো অসম্পূর্ণ থাকলে সেটা আপনি বাতিল হিসাবে গণ্য করা হবে। তো এখানে আবেদন করার লাস্ট তারিখ কবে, তো আপনারা এই 20 আবেদন শুরুর 20 দিনের মধ্যে আপনারা আবেদন করতে হবে। তো আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের 20 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো খামের উপরে আপনার পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। তো আপনারা যেখানে আবেদন করবেন তারা বিজ সার্কুলারটি আরেকবার ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলার লিঙ্ক পেয়ে যাবেন, আপনি ভালোভাবে পড়ে এখানে আবেদন করতে পারেন।